আসলে আমি অতি আগ্রহের আর উগ্রিপতার আসলে উৎকণ্ঠার আসলে বাদশা আছে যে খেলখন আর কেমিনমানের পিছতে হব, যেহেতু ভারতীয় সময়মতে 3:50 খেলখন অনুষ্ঠিত হব। আর যে প্রতিদ্বন্দ্বী আসলে নরওয়ের প্রতিদ্বন্দ্বী সুনিবা হাফস্টেট, যথেষ্ট শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আসলে, বয়সতো কম আর জুনিয়র মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল পয়া, ভাবি খেলখন যথেষ্ট প্রত্যাহ্বানপূর্ণ হব আর খুব সুন্দর খেল এখন হব। আর নিশ্চিতভাবে লাভলিনাই তাত বিজয় সাব্যস্ত করবে বলে আমি আশা করব, কেন লাভলিনা যথেষ্ট মানে অভিজ্ঞতা হয়েছে আসলে, অভিজ্ঞতার পুষ্ট যেহেতু আগর টোকিও অলিম্পিকত মেডেল জয় করবলে সক্ষম হয়েছিল আর সেই হিসাবে যথেষ্ট ভাল খেল খেলিছে। আমি পিছর পর্যায়ত দেখি যে লাভলিনাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপত গোল্ড মেডেল আনবলে সক্ষম হয়েছে, এশিয়ান গেমসত সিলভার আনবলে সক্ষম হয়েছে। আসলে যেনেদরে অভিজ্ঞতার পুষ্ট বিভিন্ন খেল খেলি পেলায় আসলে সেই অভিজ্ঞতা আজি খেলখনে ব্যবহার করব বলে ভাবিছো। আর যে প্রশিক্ষণ আসলে আমি দেখিছিলে লাভলিনাই কোনো অন্তঃগাঁথনির সা সুবিধা নোপাক আসলে লাভলিনাই টোকিও অলিম্পিকত গিয়ে পেলে ব্রঞ্জ পদক আনবলে সক্ষম হয়েছিল, যথেষ্ট দৃঢ় আর আসলে জেদি লাভলিনাই সক্ষম হয়েছিল সেইখিন করবলে। আর এবার ভাবিছো লাভলিনাই যথেষ্টখিন সুবিধা পাইছে আসলে, ভাল প্রশিক্ষণ পাইছে লাভলিনাই, যথেষ্ট সুবিধা পাইছে আসলে সরকারেরপরাই হোক বিভিন্ন কোম্পানির ফলেরপরাই হোক, আসলে সেইখানে সকলখিনি আসলে লাভলিনাই এবার নিজক উজাড়ি দিব খুব সুন্দর খেল এখন আমাক দেখাব বলে ভাবিছো। আর নিশ্চিতভাবে বিজয় সাব্যস্ত করবো বলে ভাবিছো লাভলিনাই, আমি শুভেচ্ছা জানাইছো লাভলিনাই, যে টোকিও অলিম্পিকত আসলে ব্রঞ্জ মেডেল লৈ আমাক গৌরবান্বিত করেছিল, আমাক বিশ্বর বুকুত চিনাকি করেছিল। আমি এবার আশা করছো যে লাভলিনার মেডেল যে রং সেই রং আসলে সলনি হব, এবার মেডেল নিশ্চিতভাবে আসলে সোনালী হোক আর সেই সোনালী এই মেডেলে বিশ্বর বুকুত আমাক আকৌ পুনর্বার আসলে উজ্বলাই তুলক, আমার দেশ আমার গৌরবান্বিত করুক, আমার অঞ্চল গৌরবান্বিত আসলে, তার আমি লাভলিনাক খুব শুভেচ্ছা জানাইছো। আমি বরপেটা প্রেস ক্লাবের ফল শুভেচ্ছা জানাই পিছত লাভলিনার প্রথম খেল অনুষ্ঠিত হব, গতি লাভলিনার গৃহভূমির বাসিন্দা হিসাবে আপনাদের কেনে ধরনের খেল উপভোগ করার ব্যবস্থা সব আমি খেল ঘরে ঘরেও চাব পারো, কিন্তু আমি সেই ব্যবস্থা করা নাই যে একলগে খেল এখন চার যদি মজা বা আমার যে আমি হেৰি পাম সেই কথা আমি আসলে কি হয়েছে আজি বরপথার টাউনের মাজত আমার যে বারোয়ারি পূজা মণ্ডপত আছে সেই তাত আমি টিভি অলরেডি এলইডি ফিট করা হয়েছে, স্ক্রিন ফিট করা হয়েছে, আমি সকলে মিলি পেলে খেলখন চাম উপভোগ করি। আসলে আমার জরিগে আমি শুভেচ্ছা দিব বিচারিছো, আমি একগোট হয়ে পেলে লগত যে আসো আসলে আমি দেখাই দিব বিচারিছো যে লাভলিনা রিঙত অকলশরীয়া হব পারে, কিন্তু লাভলিনা আসলে বাহিরত যে কারণে যথেষ্ট শুভাকাঙ্ক্ষী আছে, সকলে আশীর্বাদ করেছে, শুভেচ্ছা জানাইছে, তার কারণে আসলে আমি একগোট হয়ে পেলে খেলখন উপভোগ করবলে ঠিক করি।